আসসালামু আলাইকুম দুরুরোগ কাছের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তোমরা সবাই দেখছো যে এস এম কুকিং স্টুডিও আর সাথে আছি আমি জানো আজকে তৈরি করে দেখাবো মোরক মোরক রেসিপি একদম গরম খুবই সহজ পদ্ধতিতে দেখাবো টক দই ছাড়াই এই রেসিপিটি তৈরি করতে পারবে তো বন্ধুরা কথা নাম্বরই চলে এসেছি মূল উপকরণে প্রথমেই আমি টক দইটা তৈরি করে দেখাচ্ছি প্রথম আমি এক কাপ দুধ এখানে একদম ঘন করে নিয়েছি তোমরা গরুর দুধ বা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো তো গুঁড়ো দুধটা নিলে গুঁড়ো দুধের পরিমাণটা বেশি নেবে আর গরুর দুধ হলে গরুর দুধটা ভালোভাবে জাল দিয়ে একদম ঘন করে নিবে এই দেখো কথা বলতে বলতে আমি এক কাপ দুধের সাথে দুই চা চামচ হোয়াইট ভিনিগার বা সিরকা আমি মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ সাথে সাথে দুধটা জমে গেছে তো এই টক দইটা কিন্তু রূপচর্চার জন্য ব্যবহার করতে পারবেন এটা শুধুমাত্র রান্নার জন্যে ইউজ করতে পারবে যাই হোক আমি এটাকে এক পাশে সরিয়ে নিয়েছি আর আমি এখানে নিচ্ছি একদম ফ্রেশ চিকেন এখানে আমি খাড় এবং খাড় ছাড়া নয় পিস চিকেন নিয়েছি এখানে প্রায় ছয় সাতশো গ্রাম চিকেন হবে যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমি যে টক দুটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে তো আমার টকদের পরিমাণটা বেশি হয়ে গেছে আমি এখানে এক কাপ দিয়েছি একদম তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিবে যাই হোক অথবা মাখার পরে এটা মিলে যাবে মিশে যাবে আর কি তো কথা বলতে বলতে আমি এটাকে এক সাজ চামুচ সরি হাফ সা চামচ লবণ দিয়ে টকদের সাথে মিশিয়ে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি বড় সাজার একটি টমেটো পিউরি দিয়ে দিচ্ছে আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ দিচ্ছে এখানে দু চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক সাত চামচ ধনে গুঁড়ো দিচ্ছে হাফ সা চামচ গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে এখানে গোলমরিচ বাটাও দিতে পারো বা শাহ মরিচ গুঁড়ো সামরিস বাটা মানে সাদা গুলমুর যেটা সেটাও দিতে পারো দিয়ে দিচ্ছি দু সমস মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আবারও হাফ সাসামুচ লবণ প্রথম হাফ সাসামুচ লবণ দিয়েছিলাম এখন আবার হাফ সা লবণ দিচ্ছি দিয়ে সম্পূর্ণ উপকরণটা আমি এখানে ম্যারিনেট করে নেব। তো এভাবে করে ম্যারিনেট করলে মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে তো আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর এখানে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করে নিই এখন এখানে দিয়ে দিচ্ছি হাফসা চামুচ ও জায়পোর বাটা তোমরা ছেলে গুড়ুটাও ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ মতো বাদাম বাটা কাজু বাদাম বাটা এখন আবার আমি সম্পূর্ণ উপকরণটাকে হাতের সাহায্যে মিক্স করে নিব তো যতক্ষণে আমার মিশ্রণটা রেডি হচ্ছে ততক্ষণে সবাই কিছুটা একটি নোট করবো যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটাকে আমি এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেবো তো বন্ধুরা ফিরে এসেছি আধা ঘন্টা পরে এখন আমি চুলে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা চাল দিয়েছি সাদা তাল দিয়ে এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুষিয়ে নিয়েছি পেঁয়াজ কুষিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব একবারে ব্রাউন কালার করব না তো পেঁয়াজটাকে আমি এক মিনিট না ছাড়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা ও দুটো তেজপাতা তা আমি গরম মশলাটা প্রথমে ব্যবহার করিনি এত করে গরম মশলা কালার চলে আসে এবং পেঁয়াজটাও লাল হয়ে যায় তোমরা তোমাদের পছন্দ মতো দিবে যদি প্রথমে ভালো লাগে প্রথমে দিবে তো আমি পরে দিলাম একটু এখন পেঁয়াজও গরম মশলাটা একসাথে বাজা হয়ে যাবে তো এটাকে আমি দু তিন মিনিট তালে ভেজে নেব এরপর জামা চুলের রাস্তা কিন্তু মিডিয়ামে আসে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম হয়েছে এখন এটাকে আর আমি লাল করব না আর হচ্ছে বেশি লাল করলে তরকারির কালারটা ভালো আসবে না আমি এখানে রেখেছিলাম সেই চিকেনটা এখন দিয়ে দিব পেঁয়াজের মধ্যে তোমরা যদি এভাবে করে চিকেনটা মেরিনেট করো তাহলে এতে কিন্তু স্বাদটা ভালো আসে আর সম্পূর্ণ উপকরণগুলো মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায় আর তোমরা যদি এভাবে আমার সম্পূর্ণ টিপসটা ফলো করো পার্ট বাই পার্ট এবং সম্পূর্ণ টিপস ফলো করে রান্না করো আশা করি তোমাদের মোর ফুলও খেতে অসাধারণ হবে ফুলে খুবই ভালো লাগবে এবং ফ্যামিলির সবার কাছে প্রশংসা পাবে তা আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ ছ মিনিট ফিরে এসেছি পাঁচ ছ মিনিট পরে দেখতে পাচ্ছো আমার চিকেনটা ফুট উঠেছে তো এটাকে নিয়ে এসে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য তোমরা কোথায় যাবে না আমার পাশেই থেকে কয়েক মিনিট পরে আমি ফিরে আসছি তো বন্ধুরা ফিরে এসেছি কয়েক মিনিট পরে এই যে দেখতে পাচ্ছ আমার চিকেনটা কষে গেছে পানিটা শুকিয়ে এসেছে তো এটাকে আমি নেড়ে ছেড়ে নিব এ পর্যায়ে তলে ভালোভাবে না ছাড়া রাখতে হবে তাহলে তাল না হলে তলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার চিকেনটা কষা হয়ে গেছে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ তো এখানে আমি গুঁড়া দুধটাই পানিতে মিশিয়ে দিয়েছি তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো তোমাদের হাতের কাছে যেটা থাকে সুবিধা অনুযায়ী তা এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পালি করে কাটা কয়েকটা কাঁচা মরিচ তো আমি একটু মরুখ ফলোটা ঝাল জাল করতে চাচ্ছি জাল মিষ্টি মিলে তোমরা তোমাদের পছন্দ মতো মরিচ দিবে যে যেরকম জাল পছন্দ করো আবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট অপেক্ষা করেছিলাম এই যে দেখতে পাচ্ছি পাঁচ ছ মিনিটে আমার মুরগিটা একদম রান্না হয়ে গেছে চিকেনটা তো চিকেনটাকে আমি আবারও এবারে একদম স্লো আসে ছেড়ে নিচ্ছি নেড় এটাকে ঢাকা দিয়ে দমে রেখে দেব দুই তিন মিনিট এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর চুলার যে হিট আছে এই একটা দমে আরও রান্না হবে দু তিন মিনিট তো এবার আমি চলে এসেছি তৃতীয় দাপে এবার আমি চুলে একটি প্রেশার কুকার সরি একটি রাইস কুকার নিয়েছি রাইস কুকার আমি প্রথমে একটু ঘি ও একটু সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি কাজু কাজু বাদাম কাজু বাদাম দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি এটাকে তেলে ভেজে নেবো আর কি তো আমি কাজুটাকে হালকা ব্রাউন কালার করে ভাজবো একবারে গোল্ডেন ব্রাউন করব না আমার কাজু বাদামটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে এরপর যে আমি কাজু বাদামটা তুলে নিচ্ছি তো এখানে কাজু বাদামটা ভাজার যে গিও তেল ছিল একে তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পুশি তো পেঁয়াজ কুসিটাকে আমি ভেজে নেব এটা আমি ব্যারস্তার জন্য বাচ্ছি আমার রান্নাঘরে কিচেনে রোদ পড়ছে রোদের কারণে হয়তো বোঝা যাচ্ছে না দুঃখিত বন্ধুরা যাক হোক আমার পেঁয়াজটাও ব্যারস্তার জন্য রেডি হয়ে গেছে আমি এর চেয়ে বেশি বাজবো না তা না হলে কালারটা আরও বেশি লাল হয়ে যাবে এত করে খাবারের কালার ভালো আসে না তো পেঁয়াজ ব্যাস্তাটা আমি তুলে নিয়েছি এবার যা আবার এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দুটো তেজপাতা এখানে এটাকে নেড়ে সেরে দু তিন মিট নেড়ে সেরে এখানে দিয়ে দিচ্ছি আতপ চাল তো এখানে আমি চিনির গুঁড়ার চাল ব্যবহার করেছি তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো সুগন্ধি চাল তো ওখানে আমি চালটা নিয়েছি প্রায় এক কেজি থেকে একটু কম প্রায় নিয়েছি আটশো গ্রাম মতো তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিবে এবার আমি চালটাকে ভালোভাবে তেলে একদম ঘিউ তেলের মধ্যে ভেজে নিচ্ছি এত করে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর তোমাদেরকে আমি বোঝাতে পারছি না যখন তোমরা বাসায় তৈরি করবে তখন হয়তো বুঝতে পারবে তো আমি এই ঘি আর তেলের মধ্যে প্রথমে কাজু বেজেছিলাম পরে পেঁয়াজ এরপরে চালটা বেজেছি তো বুঝতে পারছি সুন্দর একটা স্মেল বের হওয়ার কথা আমার চালটা বাজা হয়ে গেছে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমার ভিডিওটি লং হয়ে যায় লং হয়ে যাচ্ছে সেজন্য আমি কিন্তু ভিডিওটি পাস্ট করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো আমি কথা বলতে বলতে কিন্তু আমি পানিটাকে মেপে নিয়েছি কাঠি দিয়ে আর যারা সবসময় পোলো বা বিরিয়ানি রান্না করো তাদেরকে আসলে মাপটা বলে দিতে হয় না তারা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমার চালটা ফুটে উঠেছে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে তো এরপর যা আমি দিয়ে দিয়েছিলাম আর একটু রসুন বাটা একটু আদা বাটা একটু লবণ একটু চিনি এখন এটাকে নেড়ে ভালোভাবে রান্না করে নিব এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু টেস্টিং লবণ টেস্টিং সল্ট যেহেতু আমরা প্রতিদিন কোনো পোলাও বিরিয়ানি খাই না মাসে হয়তো দু একবার খাই সেজন্য একটু দেওয়া যেতে পারো আর তোমরা যদি পছন্দ না করো তাহলে এটাকে বাদ দিতে পারো যাই হোক আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম দুই মিনিট দুই মিনিট পরে ফিরে এসেছি আমার সম্পূর্ণ পোলাওটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ পোলাটা এখন জ্বর জ্বরে আসে আর রাইস কুকারে রান্না করলে প্রথম অবস্থায় কিন্তু একটু মাখা হয়ে যায় পোলাও বিরিয়ানি পরে সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায় দমে রেখে দিলে আমার পোলাটা রান্না হয়ে গেছে এখন এটাকে আমি এখান থেকে আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নিয়েছি অর্ধেকের চেয়ে একটু বেশি আর বাকি যে পোলাটা ছিল সেটাকে ভালোভাবে পাত্রের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি তো এদিকে আমার চিকেনটা দমে সুন্দরভাবে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছি তো চিকেন থেকে আমি একটু জুস নিয়ে পোলার সাথে মিশিয়ে দিচ্ছি ভিডিওটি যাতে লং না হয় সেজন্য আমি ভিডিওটি পাস করে দিচ্ছি বন্ধুরা আর তোমরা অবশ্যই পার্ট বাই পার্ট টিপসগুলো ফলো করবে তাহলে তোমার পোলা মোরগ পোলাও অসাধারণ হবে আমি আশা করি তো আমি মুরগির জোলটা মিশে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি মুরগি রান্না করা মুরগি বা চিকেন এখন চিকেন দেওয়ার পরে আমি আবারও বাকি অর্ধেকটা পোলাও দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পর আবারও সুন্দরভাবে এটাকে উপরে ছড়িয়ে দিচ্ছি মোরগ মুরগির উপরে এখন বাকি যে একটু জোল ছিল সেই জোলটা আমি ফোলাগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আবার ভালোভাবে কাঠের এটাকে মিশিয়ে দিচ্ছি এখন আর বাকি যে পোলাটা ছিল সেটা আমি ভালোভাবে আবারও উপর দিয়ে লেয়ার বাই লেয়ার উপরে দিয়ে আবার ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কেঁতুর বাদাম যে কাজু বাদামটা ভেজে রেখেছিলাম কাজু বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যস্ত যে পেঁয়াজ ব্যস্তটা আগে বেজে উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ ব্যস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কিসমিস এখানে আমি দু টেবিল চামুচের মতো কিসমিস দিয়েছিলাম তো আমার সম্পূর্ণ উপকরণগুলো দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে সাজিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল কিছুটা কেওড়া জল ও দু চা চামচ ঘি দিয়েছি ঘি ছড়িয়ে দিয়ে এটাকে ধমে আমি কয়েক মিনিট রেখে দেবো এবার যে আমি কিন্তু রাইস কুকারের সুস্ট অফ করে দিয়েছিলাম এটাকে দমে দু তিন মিনিট রেখে দিয়েছিলাম তো দুই তিন মিনিট পরে ফিরে এসেছি এখানে এখানে এটাকে আমি কাঠি দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমার পোলাটা কিন্তু পুড়ে জানে নিচ থেকে খুব সুন্দরভাবে এটা কুক হয়েছে আর কিন্তু খুব সুন্দরভাবে জ্বর হয়ে গেছে আমি প্রথমে বলেছিলাম রাইস কুকারে রান্না করা প্রথম অবস্থায় কিন্তু গরম গরম অবস্থায় কিন্তু মাখা মাখায় দেখা যায় পরে কিন্তু ঠান্ডা হলে খুব সুন্দরভাবে জ্বর জ্বর হয়ে যায় তো আমি মুরগিও পোলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার মিক্স করা হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে এত সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে মোরগ ফোলার আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যখন বাসায় এভাবে তৈরি করবে টিপস বাই টিপসগুলো ফলো করে তাহলে তোমরাও বুঝতে পারবে তো এবার আমার পরিবেশন করার পালা আর আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকটা ডিম সিদ্ধ করে সাদা তেলে বেজে নিয়েছিলাম একদম একটু লবণ দিয়ে হলুদ ছাড়াই তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটি মোরগ পোলাও রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ তোমাদের একটি লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো দয়া করে একটি লাইক করে দিও প্লিজ এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থেকো অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ